আমার কথা এত তাড়াতাড়ি ভুলে যাবে আমি ভাবিনি। সর্পিনী বৌমা ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে তার ডাইনি শাশুড়িকে। ভাবছো আমি কি করে জানলাম? যেমন করে তুমি জেনেছিলে আমার মনের কথা, ঠিক তেমন করে ডাইনি বৃক্ষ আমাকে বলেছে দিকাইন পৃথিবী লোকে আসার তোরজোর করছে। আর আমি তখনই জানতাম আমার বৌমা দৌড়ে আসবে আমার আঁচল ধরতে। দিকাইনের হাত থেকে বাঁচতে গেলে একাইনকে দরকার তোমার। সেদিন তো খুব ফুটছিলে, কি যেন বলেছিলে আমায়, কোথায় 250 বছরের একটা বুড়ি ডাইনি আর কোথায় 20-21 বছরের জোয়ান সর্পিনী। তুমি তো আমার লেজের ছাপটাতেই মূর্ছা যাবে। আর সেদিন আমি তোমাকে কি বলেছিলাম? ডাইনি তোর ফনা পা দিয়ে মাটিতে কচলাবে না, পায়ের সামনে ঝোঁকাবে। তুই নিজে আমাকে এই বাড়িতে আবার ফিরে আনবি। 20-21 বছরের জোয়ান সর্পিনীকে 250 বছরের বুড়ি ডাইনের কাছে ছুটে আসতেই হলো। মানুষ হোক বা ডাইনি, খোঁটা দেওয়া স্বভাবটা সব শাশুড়ির একই রকম। মানুষ হোক আর সর্পিনী, পেয়ারাপনাটা সব বউয়ের একই রকম। হয়ে গেছে খোঁটা দেওয়া, চলো তাহলে আমার সাথে। তুমি কি আমাকে ট্রাম গাড়ি পেয়েছো? তারে আমার টিকি বেঁধে দেবে আর আমিও তোমার সাথে দৌড়বো। সাহায্য ভিক্ষে যখন চাইতে এসছো ভিকিরির মতো চাও, সর্পিনীর মতো তেজ দেখিও না। আপনি জিতে গেছেন মা, আমার সাথে বাড়ি ফিরে চলুন। আয়ুষের জন্য আমাদের আপনাকে খুব দরকার। এরকম করে ভিক্ষে চাইলে কেউ ভিক্ষে দেয়? বলে একবারই এগিয়ে যাও বাছা, ঠিক করে হাত জোর করে ক্ষমা চাও আমার কাছে। আমি আপনাকে বাড়ি নিয়ে যেতে এসেছি মা, আপনি আমার সাথে বাড়ি ফিরে চলুন। আজ 150 বছর পর আবার আমাদের দেখা। এর মধ্যে একবারও তোর আমার কথা মনে পড়ে? এমন একটা দিনও যায়নি যেদিন আমার তোর কথা মনে পড়েনি। অধীর আগ্রহে অপেক্ষা করেছি কবে তুই স্বপ্নের লোক থেকে পৃথিবী লোকে আসবি, আর আমি তোকে শেষ করব। ছোটবেলায় খেলতে খেলতে যে ঝগড়া শুরু হয়েছিল, যে ঝগড়া থেকে ডাইনি সাম্রাজ্য দুভাগ হয়ে গেছে, আজ 150 বছর পর সেই ঝগড়া আবার শুরু হল। এবার আর ভাগ নয়, একটাই সাম্রাজ্য আর একটাই রানী। তোর কথা শুনে দোলার মন দুলে উঠল। প্রদীপের আলো নেভার আগে যেমন দপদপ করে ওঠে, তুইও তেমন দপদপ করছিস। মরবি বলে কে মো
মরবে সেটা সময় বলবে। সময় সময় তো নেই তোর কাছে। সময় আছে আমার কাছে। তুই একায়ন আর আমি দেখায়ন, আমার সবকিছুই তোর যে দেখুন। মাথা চোখ বিনুন এমনকি বয়স পর্যন্ত, তোর কাছে আছে আর এক বছর। আর আমার কাছে আছে 252 বছর। কে খুব চালা ধরছে তাই না? আসলে মায়া কি জানিস তো, তোর সবচেয়ে বড় দুর্বলতা সত্যি আর হার, এর কোনোটাই তুই মেনে নিতে পারিস না, আর সেদিনও পারিস না যেদিন ছোটবেলায় দিকায়ন হওয়া লড়াইয়ে তুই ছল চাতুরি করে জিততে গিয়ে ধরা পড়ে গিয়েছিলিস। তাতে লাভটা কি হল? আমি দিকায়ন হয়ে স্বপ্নালোকে রানী হলাম, আর তুই পৃথিবী লোকে দরজায় দরজায় ঠোকর খাচ্ছিস। সেদিনের লড়াইটা শেষ করার জন্যই তো আমি এখনো অবধি অপেক্ষা করছি। তোর হাতে 252 বছর থাকলেও তুই অতদিন বাঁচবি না, কারণ তোর মৃত্যু আজকে ঠিক হয়ে আছে। ও এখন আমাকে মারার স্বপ্ন দেখছে তোলা, তাই তো দেখছি তোলা। মাথা একায়ন আর দিকায়ন ঠিক হয়ে যাবার পরে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল আমরা কেউ কাউকে মারতে পারবো না। আমি তো তোকে মারবো না। তোকে মারবে আমার ছেলের বউ। তোর ছেলের বউ মানে সর্পিনী? এই জন্যই বলি তুই মাথা মোটা। শেষ পর্যন্ত তুই একটা সাপকে বিশ্বাস করলি। বৌমা, দিকায়নকে মারার সময় হয়ে গেছে, মারো ওকে। তোর বৌমা তোর দিকে নয়, আমার দিকে আছে। আমার আগেই বোঝা উচিত ছিল একটা সর্পিনীকে বিশ্বাস করা যায় না। ঈশানি, ঈশানি তুমি এরকম করতে পারো? আমাকে মারবি? আমাকে? ঈশানি, ঈশানি আমার মাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি একদম আমাদের মাঝখানে আসবে না আয়ুষ। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। আমি যদি তোমার মাকে না মারি, দিকায়ন তোমাকে মারবে জামাই। তোমার মার হাতে আর একটা বছর আছে, ও এমনিও মরবে অমনিও মরবে, কিন্তু তোমার তো সবে ফুল ফুটেছে, এবার ফল আসবে। তুমি তোমার শাশুড়িকে মারবে নাকি আমি তোমার বরকে মারবো, কোনটা? না না, আমি মায়াকে মারবো।
তুমি তো আমায় মারবে, কিন্তু তোমার বাবার কি হবে ভেবে দেখেছো? তোমার বাবার স্বপ্নলোকে ওর কব্জায় আছে। তোমাকে দিয়ে ওর কাজ হয়ে গেলে ও তোমার বাবাকে মেরে ফেলবে। তুমি ওর কথা শোনো না সরবিনী, তুমি তোমার কাজ করো। তুমি যদি ওকে না মারো তাহলে কিন্তু ও আয়ুষকে খেয়ে নেবে। মারো ওকে, মারবো, তবে তার আগে তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও। তুমি আমার বাবাকে ফিরিয়ে দিলেই আমি মায়াকে মারব। ঠিক আছে, তার আগে ওকে বাঁধতে হবে। ইন্দু, বাবাকে ভেতরে নিয়ে যা। আমি আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মা। আমার সাথে বাড়ি ফিরে চলুন। আর একটা কথা, দিকাইন আমাকে হুমকি দিয়েছে, আমি যদি আপনাকে না মারি তাহলে ও আয়ুষকে মেরে ফেলবে। কি? হ্যাঁ, আমাদের হাতে এখন মাত্র দুটো রাস্তা খোলা আছে। আপনি ঠিক করুন কি করবে। হয় আমরা নিজেদের মধ্যে মারামারি করে দুজনেই মরব, না হয় দুজন এক হয়ে ডিকাইনকে মারব। আমি মায়ার সাহায্য চাইছি না, একজন মায়ের সাহায্য চাইছি। আপনি তো বলেছিলেন দিকাইনের হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় বাবা আমাকে বলতে পারবে, কিন্তু বাবা তো এখন অজ্ঞান হয়ে আছে। যতক্ষণ না তোমার বাবার জ্ঞান ফিরছে আমাদের এই নাটকটা চালিয়ে যেতে হবে। দিকাইন যেন বুঝতে না পারে আমরা দুজনে হাত মিলিয়েছি। মরার আগে কাউকে বেঁধে রাখতে নেই, তাই খুলে দিলাম। মারো ওকে ঈশানী। ঈশানী, মারো ওকে। কে হলো ঈশানী? মারো। আমি পারব না। মানে? আমি তো শুনেছি এই পৃথিবী লোকে সব বৌমাই নাকি তার শাশুড়ি মাকে মারতে চায়।
এমন একটা সুযোগ পেয়েছো তুমি আর হেলায় নষ্ট করছো। ঈশানী, আমি কিন্তু আমার কথা রেখেছি, তোমার বাবাকে ফিরিয়ে দিয়েছি। ঈশানী অজ্ঞান অবস্থায় যতক্ষণ না আমার বাবার জ্ঞান ফিরছে, যতক্ষণ না আমি তার সাথে কথা বলছি, আমি মায়াকে মারতে পারবো না। ঈশানী মাকে মারার সুযোগ পেয়েও একটার পর একটা এক্সকিউজ দিয়ে সময় নষ্ট করছে কেন? তার মানে কি মাকে মারতে চায় না? চালাকি করা ভালো, অতি চালাকি করা খুব খারাপ দ্বিতীয় পক্ষ। ঈশানী, আমি আমার কথা রেখেছি, তুমি তোমার কথা রাখবে, নয় তুমি মায়াকে মারবে আর নয় তো আমি। দোলা, দোলা তুই আমার ছেলেকে ছেড়ে দে। তুমি ওকে ছেড়ে দাও, হাত জোর করছি আমি তোমার কাছে। হাত জোর নয়, বিষের ছোবল চাই তোমার কাছে। আজ তো একজন মরবেনই। নয় তোমার হাতে মায়া, নয় তোমার হাতে আয়ুষ। আয়ুষ, দিকায়ন প্রসন্ন হল। তুমি তুমি আমার মাকে মেরে ফেললে। তোমার মা বেঁচে আছেন আয়ুষ। এটা কি করলে তুমি? আমি আমার অল্প বিষ আপনার রক্তের সাথে মিশিয়ে দিলাম। যদি ওখানে আমাদের প্ল্যান মতো কাজ না হয়, যদি আমায় আপনাকে ছোবল মারতেই হয়, তখন আমার বিষে আপনার আর কিচ্ছু হবে না। মা এরকম ভাবে কতক্ষণ থাকবে? কয়েক ঘন্টা, তারপর নিজেই ঠিক হয়ে যাবে। বিকাইন যদি জানতে পারে মায়া এখনো বেঁচে আছে, তাহলে ও কিছুতেই আমাদের ছাড়বে না। তাই মায়া সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আগেই বিকাইনকে বাড়ি থেকে তাড়াতে হবে। ওকে এই বাড়ি থেকে তাড়ানোর কি দরকার? ও যে কাজটা করতে এখানে এসেছিল সেই কাজটা তো হয়ে গেছে। ও তো জেনে গেছে যে মায়া নেই, মায়া মারা গেছে।
আমার মনে ও স্বপ্নলোকে ফিরে গেছে। আমাকে নিয়ে কথা হচ্ছে? ভাবলাম মেয়ে শ্বশুর বাড়িতে কটা দিন থেকে যায়। এমন সাজানো গোছানো পরিবার দেখে খুশিতে দোলার মন দুলে উঠল, তাই না দোলা? হ্যাঁ দোলা, চলো 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 পাল্টাই।